এডভোকেট কামরুল ইসলাম এমপি। সালামু আলাইকুম, বলেন কি খবর? ওয়ালাইকুম সালাম, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি টাকা দাও না কেন, দেশের টাকা দাও না কেন, মুখখানা লিজ করে মুখখানা লিজ করে টাকা বসে দাও না কেন? দর্শক শুভেচ্ছা দিন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি মূলত একটি বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান, একটু প্রতিক্রিয়া। আপনারা জানেন যে অডিওটি দিয়ে আমি শুরু করেছি, অডিওটি এখন আপনাদের কাছে খুবই পরিচিত অডিও, কারণ সাবেক আইনমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ওরফে গমরুল, তিনি চাঁদাবাজির একটি অডিও, একটি যেখানে তিনি চাঁদা চেয়েছেন, স্পষ্টভাবেই চাঁদা চেয়েছেন। 56 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং স্থানীয় ডিশ ব্যবসায়ী জনাব আলী আহমেদ সাহেবের কাছে। এই অডিওটি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে প্রকাশ হওয়ার পর অ্যাডভোকেট কামরুল ডিজিটাল আইনে আমার বিরুদ্ধে এবং আলী আহমেদ সাহেবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে তার সময় টেলিভিশনে। এবং দর্শক, আমি খুব বিস্মিত এবং আমি হতভম্ব এই যে কামরুলের দুঃসাহস দেখে। এই যে গমরুল, চোরের মায়ের বড় গলা এতদিন ধরে বইতে শুনতাম, বইতে পড়েছি, এখন নিজের চোখে দেখছি চোরের মায়ের গলা কত বড় হতে পারে, কত দুঃসাহসী হতে পারে। এবং কামরুল এই মামলার মধ্য দিয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলো, এ কথা বলাই বাহুল্য। কারণ এত ইস্যু, এত বিষয় কামরুলকে নিয়ে পড়ে থাকার মতো সময় আমার নেই, আমাদের অনেকেরই নেই। তো আমরা ভেবেছিলাম যে কামরুলের এই চাঁদাবাজির অডিওটি সামনে আসলে হয়তো সরকার মনোযোগী হবেন, কারণ আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগেও সংসদে বলেছেন যে তারা চোর ধরেন, এটা নিয়ে মাতামাতি হয় ইত্যাদি ইত্যাদি। তিনি সংসদে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা শুনি। তো সেই জায়গা থেকে আমার ধারণা ছিল যে একটু সূত্র ধরিয়ে দিলে হয়তো তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপে যাবে ক্ষমতাসীন দল, কিন্তু হচ্ছে উল্টো। কামরুল দুঃসাহসিকভাবে আমার বিরুদ্ধে মামলা করেছে এবং আপনাদের অনুরোধ করব এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের কাছে অনেক বিষয় আরো স্পষ্ট হবে, অনেক তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা প্রথমে দেখতে চাই এই যে কামরুল ওরফে গমরুলের মালিকানাধীন যে প্রপাগান্ডা মেশিন, যে সময় টেলিভিশন, গতকাল একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, এই মামলাকে কেন্দ্র করে একটি রিপোর্ট প্রচার করা হয়েছে গতকাল। আপনারা যদি একটু শোনেন তাহলে সুবিধা হবে আলোচনায়। ঢাকা টোটাল কেবল নেটওয়ার্কের এমডি ইউসুফ ও তার এক ফিড ব্যবসায়ী আলী আহমদের মধ্যে দেনা পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঢাকা টোটাল কেবল নেটওয়ার্কের এমডি ইউসুফ ফিড ব্যবসায়ী আলী আহমেদের বিরুদ্ধে চুক্তি অনুযায়ী 7 থেকে 8 মাসের লাইন চার্জ না পাওয়ার অভিযোগ করেন। দ্বারস্থ হন স্থানীয় সাংসদ সদস্যের। এ বিষয়ে এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম আলী আহমদকে ফোন করেন। সেই কথোপকথনের অংশবিশেষ চালিয়ে এমপির নামে চাঁদাবাজির অপপ্রচার চালানো হচ্ছে। এটা কি চাঁদাবাজির অপপ্রচার? দর্শক, আপনারা যারা এই অডিওটি শুনেছেন, ফোন আলাপের যে অডিও, সেটা যদি শুনে থাকেন, তাহলে আপনি দেখবেন যে কমপক্ষে 4 থেকে 5 বার আলী আহমেদ কামরুলকে বলার চেষ্টা করেছে যে বিএনপির লোকজন 30 থেকে 40 হাজার টাকা মাসে চাঁদা দেয়, আমি আওয়ামী লীগের একটি পদে আছি, আমি আওয়ামী লীগের সহসভাপতি, আমি কেন 1 লাখ টাকা দিতে যাব। তারপরে আমার বিশেষ অনেকগুলো লাইন স্থানীয় সন্ত্রাসী কমিশনার হোসেন এবং তার অন্যতম সহযোগী বিপ্লব নিয়ে গেছে। এবং কামরুল ঘুরে ফিরে এখন এটিকে বলার চেষ্টা হচ্ছে আপোষ মীমাংসার জন্য তিনি ফোন দিয়েছিলেন। আসলে আপোষ মীমাংসার কোনো প্রশ্ন এখানে আসেনি। সময় টেলিভিশনের এই রিপোর্টে বলা হচ্ছে অংশবিশেষ চালিয়ে, তাদের কথোপকথনের অংশবিশেষ চালিয়ে, কোনো অংশবিশেষ চালানো হয়নি। দর্শক, পুরো 5 মিনিটের যে অডিওটি ছিল সেটি একটি নিট অডিও, সেখানে কোনো কিছুই হাত দেওয়া হয়নি। পুরো অডিওটি আমরা সেখানে প্রচার করেছি। তো এবং আপনারা যদি আরেকটি বিষয় লক্ষ্য করেন যে আলী আহমেদ, যিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা, 40 বছর ধরে
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, এই ভদ্রলোকের কোনো পরিচয় এখানে দেওয়া হচ্ছে না, তাকে শুধু পরিচিত করার চেষ্টা করা হচ্ছে ডিশ ব্যবসায়ী হিসেবে। তো সময় টেলিভিশনের যে ওয়েবসাইট, সে ওয়েবসাইটে এই নিউজটি তারা দিয়েছে এবং এই নিউজটি তারা দেওয়ার পর সেখানে দর্শকদের কয়েকটি কমেন্টস আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, তাহলেই আমি মনে করি যে দর্শক কিভাবে এই নিউজটি নিয়েছে সে সম্পর্কে আপনাদের ধারণা আরো পরিষ্কার হবে। একজন দর্শক লিখেছেন, মোহাম্মদ মুখলেসুর রহমান, তিনি লিখেছেন, এটা এমন একটা দেশ রে ভাই, চুরি করলে চোরের বিচার নাই, চোরকে হাতে নাতে ধরলে তার বিচার করা হয়, হাইরে সোনার দেশ চোরের খনিতে পরিণত হয়েছে আজ। আরেকজন মোহাম্মদ মোতালেব, তিনি লিখেছেন, ফোনালাপে সালিশ শব্দটাই ছিল না, সালিশের টাকা সবাইকে ভাগ করে দিবে কেন, উত্তর দিন, সময় টেলিভিশনের সাংবাদিকের কাছে প্রশ্ন করেছেন তিনি। একজন লিখেছেন, সময় টিভি কার টিভি চ্যানেল, আমরা এখন আমরা জানি আলী আহমেদকে বিএনপি, আলী আহমেদ বিএনপি হয়ে গেছে, আর কনক সারোয়ার কেমন সাংবাদিক ভালো করে জানি, তোদের মতো দালাল সাংবাদিক হলে দেশে থাকতে পারত। আরেকজন লিখেছেন, এই সময় টিভির মালিক হলো কামরুল, তাই সময় টিভি তার মালিকের দালালি করছে, এতে অবাক হওয়ার কিছু নেই। একজন লিখেছেন, সত্য বললে কটুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন, পরিশেষে বহিরাগত অনুপ্রবেশকারী, চোখে দেখো কিন্তু মুখ বন্ধ রাখো। আরেকজন লিখেছেন, সময় টিভি বিভিন্ন জনের ফোনালাপ ফাঁসের উত্তম হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছে, আর আজ সেই টিভির মালিকের গোমর ফাঁস হয়ে গেল, কি আজীব ব্যাপার তাই না? আর তার মালিককে বাঁচাতে সময় টিভি এখন ফোনালাপ ফাঁসের বিরুদ্ধে নিজের মালিককে বাঁচাতে কথা বলছে, হাই সেলুকাস। হাবিব সাহেব লিখেছেন, তদন্ত ছাড়া গ্রেফতার, আপনাদের নেশা হয়ে গেছে, আগে রেকর্ড শুনুন। একজন লিখেছেন, সময় টিভি আজীবন বিরোধী দলীয় নেতাদের ফোনালাপ তাদের অনুমতি ছাড়াই ফাঁস করেছে, এখন তাদের আইন তখন তাদের আইন লাগে নাই, এবার তাদের মালিক মিস্টার কামরুলের ভিডিও অন্য কেউ ফাঁস করেছে, এত জলে কেন? সময় টিভির রিপোর্টের আরেকটি অংশ আমরা একটু দেখি। প্রথম অংশের আমরা যা দেখেছি, সাধারণ দর্শকদের যে কমেন্টস, অর্থাৎ সময় টিভির ওয়েবসাইটের যে কমেন্ট, সেখানে প্রায় 128 জনের কমেন্টস আমি যখন দেখেছি তখন পর্যন্ত সংগ্রহ করেছি, সেই কমেন্টস থেকে কয়েকটি পড়লাম। আমার মনে হয় যে তাদের প্রথম অংশের যে রিপোর্ট তার জবাব আপনারা পেয়েছেন এবং পরবর্তী অংশগুলোরও জবাব আছে। অনুমতি ছাড়া কথোপকথন রেকর্ড এবং চাঁদাবাজির ভিত্তিহীন অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ভাইরাল করায় আলী আহমদ ও কনক সরোয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর কামরাঙ্গীরচর থানায় এমপি কামরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। থানার ওসি জানান, দেশে থাকা আসামি আলী আহমদকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। তো বুঝতে পারছেন, অনুমতি ছাড়া কথোপকথন রেকর্ড, ওরে বাবা, সময় টিভির মতো একটি একটি দালাল টেলিভিশন, একটি প্রোপাগান্ডা মেশিন, যারা সাবেক প্রধানমন্ত্রীর অডিও ফাঁস করতেও দ্বিধাবোধ করে না, যারা বিএনপির সিনিয়র লেভেলের নেতা থেকে শুরু করে বুদ্ধিজীবী যে কোনো পর্যায়ের নেতাদের গোপন তথ্য ফাঁস করতে, মিথ্যা তথ্য প্রচার করতে বা টেলিফোন আলাপের রেকর্ড যেখান থেকেই পাক ফাঁস করতে দ্বিধাবোধ করে না, তাদের মুখে এখন হচ্ছে অনুমতি ছাড়া ফোনালাপ রেকর্ডের প্রশ্ন। তো দেখুন কি ধরনের দ্বিচারিতা, কি ধরনের হলুদ সাংবাদিকতার ছাপ এই সময় টেলিভিশনের রিপোর্টের মধ্যে। তারপর আসুন আমরা এই সময় টেলিভির তৃতীয় অংশটি আমরা দেখি। অন্যদিকে কনক সারোয়ার আমেরিকায় বসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে অপপ্রচারে লিপ্ত। দেশে থাকাকালে 2015 সালে পর্নোগ্রাফির মামলায় কারাগারে গিয়েছিলেন কনক সারোয়ার। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও রয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ঝুলছে। আপনি যদি দেখেন যে এই এই অংশটির মধ্য দিয়ে সময় টেলিভিশন যে একটি পাচাটা
পাচাটা কুকুররা যে চ্যানেলে বসে আছে সরকারের পা চাচ্ছে সাংবাদিকতার নামে, সেটি তারা প্রমাণ করে দিয়েছে। কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি চরিত্র হনন কনক সারোয়ার করেছে তার কোনো প্রমাণ কি আছে? কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা? আপনি চোরকে চোর বলতে পারবেন না? আপনি কামরুলের মতো একটা শয়তান লেভেলের চোরকে আপনি চোর বলতে পারবেন না? তার মতো একটা বাজে লোকের চরিত্র আপনি উন্মোচন করতে পারবেন না? আপনারা দেখতে থাকুন, সামনে আরো কিছু তথ্য আছে, আমি তুলে ধরছি, আপনারা বুঝতে পারবেন কামরুল কত বড় মাপের চোর এবং দুর্বৃত্ত, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে সে কিভাবে লুটপাট করেছে। তো তারপর দেখুন, আমি সাংবাদিকতা করেছি বাংলাদেশে প্রায় 18 বছর, আমার গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আমি সাংবাদিকতা করেছি এবং কোনো আন্ডারগ্রাউন্ড মিডিয়ায় আমি কাজ করিনি। আমি কাজ করেছি সব প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকা এবং সাপ্তাহিক পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে। তো আমার নামের আগে আপনারা যদি দেখেন যে কনক সরোয়ার বসে এই করছে, তো আমার প্রথম পরিচয় কিন্তু আমি সাংবাদিক এবং আমি বাংলাদেশে সাংবাদিকতা করেছি। আমি এখন আমার সাংবাদিকতার প্ল্যাটফর্ম হিসেবে আমি ফেসবুক বা ইউটিউবকে বেছে নিয়েছি। আমি কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট নই, আমি কোনো ব্লগারও নই, আমি সাংবাদিক, এটাই হচ্ছে আমার পরিচয়। এবং আমি অনলাইনের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমার সাংবাদিকতা করছি। আমার সম্পর্কে সময় টেলিভিশনের একটি বিষদগার দেখছি, তাদের যেন গা জ্বলছে যে তাদের মালিক সম্পর্কে এই যে সত্য ভাষণটি তুলে আসলো, এই যে এই খারাপ লোকটির যে মুখোশ উন্মোচিত হলো সেটি মেনে নিতে অনেকে রাজি নন। দর্শক, সময় টেলিভিশনের তিনজন ব্যক্তির প্রতি আমি একটা সময় পর্যন্ত, অর্থাৎ তাদের এই রিপোর্ট প্রচারের আগ পর্যন্ত আমার এক ধরনের শ্রদ্ধা ছিল। যেমন ধরুন, এই ভদ্রলোকের নাম হচ্ছে নিয়াজ মোহাম্মদ কাদেরী। নিয়াজ মোহাম্মদ কাদেরী হচ্ছেন সময় টেলিভিশনের ডিরেক্টর নিউজ, তিনি অনেক প্রবীণ সাংবাদিক। তুষার আবদুল্লাহ, এই ভদ্রলোক হচ্ছেন হেড অফ নিউজ, আপনারা জানেন, আপনারা তাকে অনেকেই চেনেন। এবং এই ভদ্রলোক হচ্ছেন আহমেদ জোবাইর, তিনি ম্যানেজিং ডিরেক্টর এবং রাজাকার কামরুলের ভাগিনা, সবাই তাকে জো ভাই বলে ডাকে। খুব ভালো মানুষ, ভালো সাংবাদিক, আমি চিনতাম, আমার সহকর্মী ছিলেন। তাদের হাত ধরে যখন এই জাতীয় রিপোর্ট প্রচারিত হয়, তখন আমার দুঃখ লাগে যে তাদের মেরুদণ্ডের লেভেল কি, নাকি হারামের টাকা পয়সা খেতে খেতে তাদের নিজেদেরই অবস্থা, নিজেদেরই নৈতিক মান অধপতনের চূড়ান্ত পর্যায়ে নেমে এসেছে। আপনারা যদি দেখেন, এই রিপোর্টে বলা হয়েছে যে আমি পর্নোগ্রাফির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলাম, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা আছে, আমার বিরুদ্ধে মামলা ঝুলছে। পর্নোগ্রাফির কোনো মামলা আমার বিরুদ্ধে ছিল না। একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম 2015 সালের 5ই জানুয়ারি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন বর্তমান সময়ে জনাব তারেক রহমানের একটি ভাষণ সরাসরি সম্প্রচার করেন একুশে টেলিভিশনে। সেই ভাষণটি সম্প্রচারের পর পরপরই পরদিনই তাকে গ্রেপ্তার করা হয়। এবং আপনারা জানেন যে একটি, খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, একটি সংক্ষুব্ধ কোনো নারী তার একটি রিপোর্ট প্রচারকে কেন্দ্র করে পর্নোগ্রাফি একটি মামলা দায়ের করেছিলেন। এবং বলা হচ্ছিল যে সেই মামলার মূল বক্তব্য ছিল যে টেলিভিশনে তার যে ফুটেজ দেখানো হয়েছে, সেই ফুটেজটি আমরা যেভাবে ব্লার করেছি, আরেকটু অস্পষ্ট, সেই পরিমাণ অস্পষ্ট হয়নি, রিপোর্টে তাকে চেনা যাচ্ছে, এরকম একটি অভিযোগ থেকে সে পর্নোগ্রাফির মামলা, পর্নোগ্রাফি অ্যাক্ট একটি মামলা দায়ের করে। এবং সেই মামলায় ইটিভির চেয়ারম্যান, সে সময়কার চেয়ারম্যান আব্দুল সালামকে গ্রেপ্তার করা হয় প্রাথমিকভাবে, এবং আমাকে পরবর্তী সময়ে গ্রেপ্তার করা হয়েছিল সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহের মামলায়। এই যে মহারথী আহমেদ জোবায়ের বা নিয়াজ মোহাম্মদ কাদেরী বা তুষার আবদুল্লাহ, এই তথ্যগুলো জানেন, কিন্তু প্রফেশনাল সাংবাদিকতার মান, এরা কি পরিমাণ দালাল হয়েছে, এরা গমরুলের টাকা খেয়ে খেয়ে কি পরিমাণ হারামি পনায় মেতে উঠেছে, এই রিপোর্টটি তার একটি অনেক বড় প্রমাণ। আর কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির মানহানি আমার রিপোর্টে হয়েছে, কোন গুরুত্বপূর্ণ
শূন্য ব্যক্তির বিরুদ্ধে আমি অপপ্রচার করছি সাক্ষী প্রমাণ ছাড়া। বাংলাদেশে এরা দালালের দালালি করছে, বাংলাদেশে এরা পাঠাচ্ছে সাংবাদিক সাংবাদিকতার নামে, এবং আমরা যারা চেষ্টা করছি কিছু কাজ করার জন্য সেই কাজেও তাদের গা জ্বলছে। তারা আমাদেরও আমাকেও এবং আমাদের মতো যারা এখান থেকে কাজ করছেন, বাইরে থেকে কাজ করছেন, তাদেরকেও তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এবং বাংলাদেশে যখন আমাদের উপর জুলুম হয়েছে তখনও তারা সাংবাদিক হিসেবে আমাদের পাশে দাঁড়াননি, তারা ভাবছেন এই দিনই তাদের শেষ দিন। আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, যাদের নাম বললাম এইসব মহামহিম সাংবাদিকরা, এইসব মহামহোপাধ্যায় সাংবাদিকরা, তাদের এই রিপোর্ট প্রচারের জন্য দুঃখ প্রকাশ করবেন, ক্ষমা চাইবেন এবং রিপোর্টটি প্রত্যাহার করে দেবেন, না হলে তাদের বিষয়ে অনেক তথ্য আছে। আর কামরুল গম্বরুল সাহেব, গম্বরুল সাহেব যে মামলা করেছেন, আমি আশা করি এই গম্বরুল সাহেবও তার মামলা প্রত্যাহার করে নেবেন। কেন প্রত্যাহার করবেন সে বিষয়ে আসছি। তার আগে দর্শক, আমি যেতে চাই সময় টেলিভিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তারা একটি সংবাদ দিয়েছে, এই এই মামলার খবরটি তারা সংবাদ আকারে দিয়েছে। তারা লিখেছে যে সালিস আলোচনাকে চাঁদাবাজি বলে মিথ্যাচার, অভিযুক্ত আলী আহমদ, অভিযুক্ত কনক সরকার, উপরে আমার ছবি আছে, এবং নিচে তারা এই ঘটনা বিশ্লেষণ করতে যেয়ে তারা বিএনপির একজন নেতা, তিনি খুব সম্ভবত জলবায়ু বিষয়ক সম্পাদক জনাব এ কে এম ওয়াহিদুজ্জামান। ওয়াহিদুজ্জামান সাহেব এই রিপোর্টটি আমার এই ফেসবুকের রিপোর্টটি প্রচারের সঙ্গে সঙ্গে তার পেজে শেয়ার দিয়েছেন একটি কমেন্ট সহ, তাতেই তাকে আইডেন্টিফাই করা হয়েছে বিএনপির, যেহেতু তিনি একটি পদে আছেন, সে পদের সাথে আমাকে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। আপনারা যদি দেখেন যে এই যে ছবি, এই যে ওয়াহিদুজ্জামানের পোস্ট এবং আমার ছবি পাশাপাশি দিয়ে ওয়াহিদুজ্জামানকে রেড মার্ক দিয়ে মার্ক করা হয়েছে, যে অর্থাৎ ওয়াহিদুজ্জামানের যোগসাজশে আমরা এটি আমি এটি করেছি কিনা। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এ পর্যন্ত শুধু আমার ফেসবুক পেজ থেকে এই রিপোর্টটি শেয়ার হয়েছে 20,100, ঠিক এই মুহূর্তে রিপোর্ট 20,100 জন এটি শেয়ার করেছেন, এবং এ পর্যন্ত এটি আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন 531,000, এবং আমার ইউটিউবে যদি আমি দেখি, ইউটিউবেও শেয়ারের সংখ্যা অসংখ্য, এবং ভিউ হয়েছে প্রায় 170,000 মতো। তো এবং এই যে শেয়ার এবং যে ভিউ, তাতে অনায়াসে বলা যায় এটি মিলিয়ন ছাড়িয়ে গেছে, মিনিমাম 2 মিলিয়নের বেশি মানুষ ইতিমধ্যে এই ভিডিওটি দেখেছেন, এবং অনেকের সংগ্রহেই এই রিপোর্টটি আছে। তো অর্থাৎ সময় টেলিভিশন তাদের রিপোর্টের মাধ্যমে, তাদের টেলিভিশন রিপোর্টের মাধ্যমে এবং তাদের ওয়েবসাইট রিপোর্টের মাধ্যমে তারা স্পষ্টতই নির্লজ্জভাবে একটি চোরের পক্ষ অবলম্বন করেছে, যে চোর তাদের মালিক গমরুল, যে গমরুলের বৈধ অবৈধ টাকায় তাদের বেতন হয়, সেই হারামের টাকা খেতে খেতে তারা এখন বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গেছে। পাশাপাশি আমি যদি দেখি যে আরেকটি পত্রিকা আমাদের সময় হচ্ছে আওয়ামী লীগ নেতার পত্রিকা, আওয়ামী লীগ নেতা নূর আলীর পত্রিকা, এটি তিনি কিনে নিয়েছেন, এবং আমাদের সময়ে দেখলাম যে সেখানে আমাকে বলা হচ্ছে কথিত সাংবাদিক কনক সরোয়ার, এবং সেখানে বিএনপি জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক এ কে ওয়াহিদুজ্জামানেরও প্রসঙ্গ এনেছে, চেষ্টা চলেছে তার সাথে আমাকে বিএনপি বানানোর। আবার এখানে রিপোর্টে বলা হয়েছে জনৈক কনক সরোয়ারকে সরবরাহ করেন এই আলী আহমেদ, অসৎ উদ্দেশ্যে এই কথোপকথন রেকর্ড করে জনৈক কনক সরোয়ারকে সরবরাহ করেন। আগেই বলেছি বাংলাদেশে আমি 18 বছর সাংবাদিকতা করেছি, হয়তো অত বিখ্যাত কেউ না ভাই, 18 বছর সাংবাদিকতা করেছি, সব প্রথম শ্রেণীর পত্রিকা এবং টেলিভিশনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি, অনেক গুরুত্বপূর্ণ বিট করেছি, আমাকে সাংবাদিক হিসেবে সবাই চেনে,
তো আমি দেখলাম যে এই পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে গোলাম সরোয়ার। তো এক গোলাম সরোয়ার তো মারা গেছেন, প্রবীণ সাংবাদিক। এই গোলাম সরোয়ার কোত্থেকে আসলো তাকে আমি চিনতেই পারলাম না। তো এই ধরুন এই পাঁচাটা দালাল শ্রেণীর গোলাম সরোয়ার যারা সম্পাদক হয়ে বসে আছেন, ভারপ্রাপ্ত সম্পাদক, ভারে নুজ্জ্ব, বিবেক বুদ্ধি জ্ঞান হারিয়ে ফেলেছেন, তার আমাকে চেনার কথা নয়। আর চিনলেও ধরুন তার হয়তো গা জ্বলছে, সে হয়তো সত্য ভাষণ এড়িয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কিছুই যায় আসে না। তো পাশাপাশি আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কামরুল তার পক্ষে সাফাই খাওয়ার জন্য কেবল যে কোম্পানি DTCN তার MD জামাল উদ্দিন ইউসুফকে মোটামুটি হাত করেছেন, অথবা হাত করারও দরকার নেই, কারণ ধরুন কামরুলকে চাঁদা দিয়েই তো তারা ঠেকে আছেন ব্যবসায়, এবং কামরুল কার কাছ থেকে কত টাকা চাঁদা নেন, কে কত টাকা দেয়, কিভাবে দেয়, ইতিমধ্যে সব তথ্যই আমার কাছে আছে। তো এই ইউসুফ সাহেব আবার লোকাল ডিশ চ্যানেলে একটি বক্তব্য ছেড়েছেন, একটু আমরা শুনি। মনে করি যারা আওয়ামী লীগের নেতা কামরুল ভাই অথবা কামরুল ভাই ছাড়াও যারা ওই এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে লিপ্ত, দায়িত্বপ্রাপ্ত, তাদের বিরুদ্ধে কুৎসারতানো যেন বন্ধ হয়। কোনো কথা থাকলে আমার সাথে এসে টেবিলে বসে সমাধান করা যেতে পারে, কিন্তু এভাবে আলী আহমদ যা করছে, এরপর আলী আহমদের সাথে আমার ব্যবসা করা সম্ভব হবে না। হয়তো অনেকে বিলম্বে আমি আলী আহমদের লাইন বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হব, কারণ একে তো সে টাকা দেয় না, দ্বিতীয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে সে কুৎসা এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সে তার বাইরে দেখলাম যে সে 30-40 বছর যাবত আওয়ামী লীগ করছে, কিন্তু আমার জানা মতে সাবেক বিএনপির সাবেক সংসদ নাসিরুদ্দিন আহমদ পিন্টুর সাথে তাকে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডেও আমরা দেখেছি। আপনারা বুঝতেই পারছেন যে আলী আহমেদকে বিএনপি বানানোর চেষ্টা চলছে, হয়তো সে 40 বছর আগে বিএনপি রাজনীতিতে ছিলই বা, তো কি হয়েছে, আওয়ামী লীগের কত নেতা কত দিকে ছিল এটা তো আপনারা সবাই জানেন। কামরুল নিজেই তো রাজাকার ছিল। কামরুলের ব্যাপারে আমি যে বললাম যে সে নিজাম ইসলামের সঙ্গে যুক্ত ছিল, সে রাজাকার ছিল, সে ইবলিশের দিনলিপি নামে তৎকালীন প্রধান নেতাদের লক্ষ্য করে একটি লিখিত নিজাম ইসলাম পত্রিকায়, সেই প্রসঙ্গে তো তার মানহানি হয়নি, সে কিন্তু এই প্রসঙ্গে কিছু বলেওনি। তো তার মানে সে রাজাকার, সে স্বীকৃত রাজাকার। তো এই এই স্বীকৃত রাজাকার যদি আওয়ামী লীগের মন্ত্রী হতে পারে, পূর্ণ মন্ত্রী হতে পারে, তো আলী আহমেদ সাহেব তো বিএনপি করে আওয়ামী লীগেও আসতে পারে। দর্শক, কামরুলের আরো কিছু অডিও আমার কাছে আছে, আমি আলী আহমেদ সাহেবের বক্তব্য আছে। তো সালিশ মীমাংসার কথা বলে চাঁদাবাজিকে আড়াল করা যাবে না। আমার দুই একদিনের মধ্যে আমরা আশা করি কামরুল গমরুলের তৃতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব, তার বাকি অডিও সহ অন্যান্য তথ্য নিয়ে। পাশাপাশি আমরা সময় টেলিভিশনের যারা ফাইন্যান্সিয়াল গ্রুপ, সিটি গ্রুপ, তাদের অনেক পণ্য আছে, অনেক ভেজাল পণ্য আছে মার্কেটে, তাদের তেল, আটা, ময়দা সহ নানা ধরনের ভোগ্যপণ্য আছে, সেগুলোর ব্যাপারে অনেক অভিযোগ আমরা পেয়েছি। সে বিষয়টি নিয়ে আমি এবং বাংলাদেশে আমার যারা বন্ধু সাংবাদিকরা আছেন, তারা কাজ করছেন, অচিরেই তাদেরও মুখোশ আমরা উন্মোচন করে দেব, কারণ এরকম একটি দুর্বৃত্ত চ্যানেলে এই সিটি গ্রুপের অর্থায়নকেই আমরা পছন্দ করছি না, কারণ দুর্বৃত্তদের পোষণ যারা করে তারাও দুর্বৃত্ত, তাদেরকে আমরা একটু দেখে নিতে চাই। পাশাপাশি যেসব বিজ্ঞাপনদাতা যারা বেশি বেশি বিজ্ঞাপন দিয়ে এই দুর্বৃত্ত প্রতিষ্ঠানটিকে জিইয়ে রেখেছেন, তাদের ব্যাপারেও আমরা অনুসন্ধান করছি। আমরা প্রতিদিন, আমরা ইতিমধ্যে আজকে থেকে মনিটরিং করছি যে কোন কোম্পানি কি পরিমাণ বিজ্ঞাপন প্রতিদিন এই গমরুলের চ্যানেলকে দিচ্ছেন, এই দুর্বৃত্তপনায় সহায়তা করছেন, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছেন, তাদের মুখোশ আমরা অতি সহজেই, অতি দ্রুতই সবার সামনে খুলে দেব, সেই আশা রাখছি। পাশাপাশি কামরুল বলছিলাম, কামরুল ভুল করেছে, কামরুল যে কত বড় ভুল করেছে গমরুল,
বলা হয় যে পাপের কোটা পূর্ণ হয়ে গেলে মানুষ উল্টাপাল্টা আচরণ করে, পাপের কোটা পূর্ণ হয়ে গেলে মানুষের বিচার বুদ্ধি লজিক কাজ করে না। কামরুল তার মামলা করে এমনই একটি কাজ করেছে। কামরুলকে বলছি, গমরুলকে বলছি, মামলা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়ে চুপচাপ হয়ে যান। সময় টেলিভিশন, ক্ষমা চেয়ে রিপোর্ট প্রত্যাহার করে নিয়ে চুপচাপ হয়ে যান। দর্শক, আমার কাছে একটি 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 ডকুমেন্ট আছে। ডকুমেন্টটি আমি ঠিক আপনাদের সামনে পুরোপুরি দেখাতে চাই না এই মুহূর্তে। এটি হচ্ছে একটি নিউ ইয়র্কে একটি প্রপার্টি ক্রয়ের সামারি। সেই সামারিতে 37th এভিনিউ জ্যাকসন হাইটসে 12-24 পর্যন্ত 10টি প্লট কামরুল কিনে নিয়েছেন $16 মিলিয়ন দিয়ে, $16 মিলিয়ন। এবং এটি নেওয়া হয়েছে 29 মার্চ 2018 সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ কি পরিমাণ চুরি করলে বাংলাদেশের এই গমরুল $16 মিলিয়ন দিয়ে বাংলা আমেরিকা প্রপার্টি কিনতে পারে। এবং আমরা যতটুকু জেনেছি এই প্রপার্টির দাম উঠেছিল $12 মিলিয়ন, বিক্রিও মোটামুটি চূড়ান্ত ছিল। সেই মুহূর্তে কামরুল $4 মিলিয়ন অতিরিক্ত অফার করে সেটি কিনে নিয়েছে, কারণ এটি খুব লোভনীয় জায়গা, লোভনীয় প্লেস, ব্যবসায়িক সেন্টার, প্রায় 6-7টি চালু ব্যবসা প্রতিষ্ঠান এখানে আছে। পাশাপাশি বাংলাদেশের সকল জায়গার যত যারা এই অনুষ্ঠানটি দেখছেন, যারা জনপ্রতিনিধি, যারা স্থানীয় সরকার প্রতিনিধি, সবাইকে বলছি এরকম যে কোনো বিষয় আপনারা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। যে কোনো ধরনের অডিও, যে কোনো ধরনের ভিডিও, যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে মুখোশ উন্মোচিত হয় এমন কারো তথ্য আপনারা আমার কাছে পাঠাতে পারেন। আপনাদের গোপনীয়তার নিশ্চয়তা ইনশাল্লাহ শতভাগ। মামলা আমার উপর দিয়ে যাবে, কোনো সমস্যা নেই, আপনারা নিরাপদে থাকবেন, কিন্তু দুর্বৃত্তদের চেহারা উন্মোচিত হতে হবে। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের হাজার হাজার ওয়ার্ড কমিশনার, হাজার হাজার চেয়ারম্যান, হাজার হাজার নেতা, যাদের সব মন্ত্রী এমপিদের দ্বারা নিষ্পেষিত, তাদের মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য আপনাদের জন্য সার্বিক সহযোগিতা আমার থাকবে। 2009 সালে রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি হয়েছিল, যে কমিটির অন্যতম ব্যক্তি ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম ওরফে গমরুল। গমরুল এই মামলা প্রত্যাহারের জন্য আওয়ামী লীগ দলীয়, মামলা তো সব প্রত্যাহার হয়েছে, আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীদের বিরোধীদের মামলা তো আর প্রত্যাহার হয়নি। তো এই মামলা প্রত্যাহারের জন্য শতকরা 70-80% নেতাকর্মীর কাছ থেকে কামরুল অর্থ হাতিয়ে নিয়েছে। যাদের মামলা প্রত্যাহার হয়েছে, যারা কামরুলকে টাকা দিয়েছেন, এখনই সময় তারা এই তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করুন, কারণ কামরুলের মুখোশ আরো উন্মোচিত হওয়া প্রয়োজন। কারণ চোরের মায়ের বড় গলা আমরা দেখে এসেছি, চোরের মায়ের গলা বড় হতে দেওয়া যাবে না, চোরের মায়ের গলাকে টুটি চেপে ধরতে হবে। বাংলাদেশের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য। দর্শক ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।